শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা পড়ব অধ্যায় দুই, সমাজে পরস্পরের সহযোগিতা। এই যে সমাজে যে পরস্পরের সহযোগিতা রয়েছে, এখান থেকে আমরা পড়ব এখন নারী ও পুরুষ। আমরা কি দেখতে পাচ্ছি? চমৎকার ছবি, যেখানে নারী ও পুরুষের অবস্থান কি পাশাপাশি রয়েছে, তারা সম্মিলিতভাবে কাজে অংশগ্রহণ করছে, তারা বিভিন্ন পেশায় তারা একই সাথে কাজ করছে, তারা সর্বক্ষেত্রে কি সমান ভূমিকা পালন করছে, নারী ও পুরুষ। পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন। আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তেমনি তারাও তাদের পিতামাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন, সবখানেই নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। নারী ও পুরুষ হয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে, কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানতে পারলাম? আমাদের দেশে নারী ও পুরুষের কি সর্বক্ষেত্রে সমান অবদান রয়েছে? তাই কি আমরা সব ক্ষেত্রে কি নারী ও পুরুষকে অবশ্যই সমান গুরুত্ব দেব? এখন আমরা এই যে নারী পুরুষ সম্পর্কে যে জানলাম, তারা ঘরে এবং বাইরে একই সাথে বিভিন্ন কাজ করে, তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সর্বক্ষেত্রে, এটা নিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের শ্রেণীকক্ষেও আলোচনা করতে পারি, কিংবা বাসাতেও আমরা বড় ভাই বোনদের সাথে আলোচনা করতে পারি, কিংবা আমাদের সহপাঠীদের সঙ্গেও আমরা আলোচনা করতে পারি। যেমন সকল পরিবারের ছেলে ও মেয়ে শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয়? না, অনেক পরিবারে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয় না, কিন্তু সব পরিবারেই ছেলে ও মেয়ে শিশুকে একই সুযোগ সুবিধা দেওয়া উচিত। তারপর শিক্ষাক্ষেত্রে কি ছেলে ও মেয়েদের সমান সুযোগ আছে? কোথাও আছে, আবার কোথাও কি দেখা যায় যে কোথাও একটু কম সুযোগ আছে? তাহলে কি সব ক্ষেত্রেই কি ছেলে ও মেয়েদের সমান সুযোগ দেওয়া উচিত? সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন, এটা অনেকের প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন, সবখানেই নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত এই সব কারণেই। কারণ নারীরা তো শুধু এখন ঘরের মধ্যে বসে নেই, তারা কি ঘরের বাইরেও যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কি তারা অবদান রাখছে। আর যেহেতু আমাদের দেশের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ রয়েছে, তাই যদি আমরা নারীদেরকে কর্মক্ষেত্রে বা সব ক্ষেত্রে যদি সুযোগ না দেই, তাহলে কি আমরা পিছিয়ে যাব। এখন আমরা চলো মজার একটি খেলা করব, সেটি হচ্ছে আমরা তিনটি কলাম করব। একটিতে হচ্ছে নাম দিচ্ছি পুরুষ, আরেকটি নারী ও পুরুষ, আরেকটি শুধু নারী। মানে যেসব কাজগুলো আমরা শুধু পুরুষদের করতে দেখি, এগুলো পুরুষের নিচে নিচে লিখে যাব,
যেগুলো নারী ও পুরুষ উভয়কে করতে দেখি সেগুলো আমরা নারী ও পুরুষের ঘরে লিখবো। আর কিছু কাজ আছে যেগুলো শুধু নারীদের করতে দেখি সেগুলো আমরা সুন্দর করে লিখে ফেলবো। তাহলে চলো দেখি শুধু পুরুষরা কোন কাজগুলো করে, যেমন কাঠ মিস্ত্রি, কামার, জেলে, এই কাজগুলো কি আমরা শুধু পুরুষদের করতে দেখি। তারপর কিছু কাজ রয়েছে যেগুলো নারী ও পুরুষ উভয়েই মিলে করে, সেগুলো হচ্ছে যেমন শিক্ষকতা, ডাক্তার, ব্যাংকার, এইসব কাজে নারী ও পুরুষের কি সমান ভূমিকা রয়েছে। আর কিছু কাজ আছে যেগুলো শুধু মেয়েদেরকে করতে দেখি, অর্থাৎ নারীদের করতে দেখি, যেমন নার্স, গৃহকর্মী। এখন আমরা আরো মজার একটি কাজ করতে পারি, এটি হচ্ছে পরিবারের তো অনেক রকম বিষয় থাকে, এরকম হচ্ছে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। এদের মধ্যে কয়েকটি বিষয় আমরা তুলনা করে দেখব, ছেলে ও মেয়েরা কি একই ধরনের খেলনা দিয়ে খেলে, তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে, একই রকম ও আলাদা বিষয়গুলো নিয়ে একটি আমরা তালিকা তৈরি করি, যে তারা একই রকম বিষয়ে কোনগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করে এবং আলাদা কোনগুলো নিয়ে। তাহলে আমরা কি ঝটপট এই কাজটি করে ফেলি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে উপযুক্ত একটি শব্দ দিয়ে আমরা কি বাক্যটি সম্পূর্ণ করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মানুষকে সমানভাবে না দেখাকে কি বলে বলতো? মানুষকে সমানভাবে না দেখাকে বৈষম্য বলে। এই যে একজনের সাথে আরেকজনের যে পার্থক্য, সেটাই হচ্ছে কি বৈষম্য। আমরা কি নারী পুরুষের মাঝে কোনো বৈষম্য করব না, আমরা সবাইকে কি সমানভাবে দেখব এবং কি আমাদের পরিবারে সেই বিষয়টি বোঝাবো। তো আমরা তাহলে আজ যে পাঠটি পড়লাম সেটি কি সবাই নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে এই পাঠের বাকি অংশটি নিয়ে আসব। আমরা আমাদের সমাজে দেখতে পাই যে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা পরের ক্লাসে সেই সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই।